সাউথ সিটি বাইপাসের ধারে আবাসনের পর ফের বহুতলে রহস্য মৃত্যু। ছাদ থেকে পড়ে মৃত্যু হলো তরুণীর। বেহালার ঘোলপাড়ার ঘটনা। রবিবার দুপুর দুটো হঠাৎই ভারী কিছু পড়ার শব্দ পান বেহালার ঘোলপাড়ার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান তারা। দেখতে পান ঘোলপাড়ার একটি তিনতলা বাড়ির সামনে পড়ে রয়েছে 21 বছরের রাখি সাউয়ের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেহালা থানার পুলিশ। আমরা এখন খবর পেলাম, খবর পেয়ে এসে দেখলাম যে মেয়েটা এখানে পড়ে আছে রক্তে ভর্তি, আর ও মা এসে কোলে নিয়ে বসে আছে। তারপর যা হয় ধুয়ে দেয় দিয়ে আমরা কি শুনলে মানে উপর থেকে ঝাপ মেরে ভূগোলে অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাখি বাবা মা ও দুই ভাই বোনের সঙ্গে থাকতেন। রাখির অস্বাভাবিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। কিভাবে কোনো মানে উপর থেকে কি ঝাঁপ দিয়েছে মনে হচ্ছে, তাই হঠাৎ এরকম একটা হলো কেন, মানে কি মানসিক মানসিক দিক দিয়ে কি ভেঙেছিলেন এরকম কিছু বা পড়াশোনা নিয়ে কিছু? আত্মহত্যা নাকি খুন? কিভাবে মৃত্যু হলো রাখির? তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির তিনতলা জানলার কার্নিশ থেকে উদ্ধার হয়েছে রাখির মোবাইল ফোন। মোবাইল ফোন থেকে মৃত্যুর কোনো সূত্র মেলে কিনা খতিয়ে দেখছে পুলিশ। প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।